জেনাকারী পুরুষ এবং নারী এদের প্রত্যেককে 100টি করে ব্যত্রাঘাত করতে হবে। কয়টা ব্যত্রাঘাত করতে হবে? 100টি করে ব্যত্রাঘাত করতে হবে, যারা জেনা করেছে পুরুষ এবং নারী, এবং অবিবাহিত যদি তারা হয়ে থাকে। আর যদি বিবাহিত হয় তাহলে তাদেরকে কি করতে হবে বলেন তো? বিবাহিত হলে কি করতে হবে? তাদেরকে পাথর মেরে হত্যা করতে হবে। রাজম, রাজম মানে হচ্ছে পাথর মেরে তাকে কি করা? হত্যা করা। তাকে পাথর মেরে হত্যা করতে হবে যদি তারা বিবাহিত পুরুষ অথবা বিবাহিত নারী হয়ে থাকে। ওয়ালা তাখুযকুম বিহিমা রাআফাতুন ফি দীনিল্লাহ। আল্লাহ তাআলা বললেন এই জেনাকারী পুরুষ এবং নারীদেরকে তাদেরকে শাস্তি প্রদান করাই হচ্ছে আল্লাহর দিন। তাদেরকে শাস্তি প্রদান করাই কি? আল্লাহর দিন। অতএব আল্লাহর এই দিনটাকে বাস্তবায়ন করতে গিয়ে তোমাদেরকে যেন কোনো অবস্থায় তার প্রতি এক ধরনের ভালোবাসা, দয়া, অনুগ্রহ এগুলো যেন তোমাকে পেয়ে না বসে। কারণ এদেরকে দয়া দেখানোর মতো না, এদেরকে দয়া দেখানোর মতো না। অন্যদেরকে দয়া দেখানো যায় কিন্তু একে দয়া দেখানো যায় না। এদেরকে দয়া দেখানো যাবে না, এদেরকে দয়া মামা মমতা দেখানো যাবে না। কারণ এই গোটা পৃথিবী এদের কারণেই ধ্বংসের মুখে নিমজ্জিত হয়, এদের কারণেই গোটা পৃথিবী বিভিন্ন ধরনের সমস্যায় জর্জরিত হয়।